বেঈমান আমার নবীর তাপুর মারবে, নবী জমিনে পড়ার আগে বুকের মধ্যে নিয়ে নিবি। এ কলিজার বাইরা রে আমার, আমরা শুধু নবীর উম্মত দাবি করি। হাসান যখন বারবার বলতেছে না না মায়ের মুখে শুনছি, রাত 12টার সময় তুমি যখন জিব্রাইলের মুখের মধ্যে বসিয়া ছোট্ট বাচ্চার মতো কাতরাইতেছিল আর বলতেছিলাম মালিক তোমার কি মায়া নাই গো মালিক, আবু জেহেল যখন তৃতীয়বার আবার তাপ্পুর মারবে, জিব্রাইল পিছনের থেকে বারবার বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম তাপ্পুর যখন মারে আমি কিন্তু আপনার কাছে ছিলাম না গো নবী, আমি ছিলাম 7,500 বছরের রাস্তায়, এইবার কিন্তু আমি আপনার পিছনে দাঁড়িয়ে আছি, একবার যদি মারছে আর একবার যদি আপনার শরীরে আঘাত করে কওমে লুতের মতো বাক্কা শহর আমি আসমান পর্যন্ত তুলে নিয়ে যাব। তে হুসাইন নবীর বাম পাশে বসা, হাসানও বাম পাশে বসা, ফাতেমা সামনে বসা, জিজ্ঞেস করে হরছে মারে তোর জীবনে কোনো কিছু চাওয়ার আছে কিনা? ফাতেমা বলে বাবা গো তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই, আমি দেখতেছি তুমি শুধু আমাদের চিন্তা বাদ দিয়া উম্মতের চিন্তাই বেশি করো। মেরে ভাই দোস্ত বুজুর্গ মসজিদে আসছেন, দিলটাকে নরম করে দিয়ে একবার ভেবে দেখেন, যারা হজ করেছেন হজে যখন আপনি সালাম দেন বিশ্বনবী রওজার পাশে দাঁড়িয়ে, ওই দৃশ্যটা পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না যে রসুলের রওজায় যখন সালাম দেওয়া হয় অন্তরটার পরিস্থিতিটা কি হয় পৃথিবীর কেউ জানবে না। এই জন্য দেখবেন মেয়েরা কিন্তু সবচাইতে বাবার প্রতি দুর্বল বেশি, মেয়েরা কিন্তু বাবার প্রতি দুর্বল। আপনার তিনটা চারটা ছেলে মেয়ে বাবারে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা, কথা কর না কেন? হালাকি আমাদের সমাজে মেয়েদেরকে বেশি ধরে সম্পদ ছেলেদেরকে দিয়ে যায়, মেয়েদের কিছু দেই না, এরকম আল্লাহর ওলি আছে না নাই? আপনি অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন, মেয়েদেরকে ঠকাই দিয়ে যাবেন, কবরের থেকে পিঠাই আপনার উড়াই দিবে। এই মুসলমান ভালো করে বুঝেন, আপনি হাজি হন আর কাজী হন, মৌলানা হন, ওলি হন, পৃথিবীর শ্রেষ্ঠ আব্দুল কাদের জিলানি হন, মেয়েদেরকে ঠকায় যাবেন, সন্তানকে ঠকায় যাবেন, কসম আল্লাহ আপনার কোন ইবাদত আসমানে যাবে না, কেন এটা বান্দার হক। ফাতেমা বলতেছে বারবার, আমার মা বলতেছে ফাতেমা দেখিয়া যা তোর বাবারে কি করছে গো বাবা, ভালো করে বুঝবেন এক মিনিটে। আমার বিশ্ব নবী কি বেঈমান এমন জোরে তাবুর মেরেছে এই গালের চলের মধ্যে পাঁচটা আঙ্গুলে দাগ পড়ে গেছে? আল্লামা আজিজুল হক বুখারী সরা লিখতে যে বলেন পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন মুসান্নিব লেখন নাই, দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারটা হাদিসটা লিখতে যে তার চোখে পানি আসে নাই। বিশ্বনবী যখন মুখটা চেপে ধরে বলে খাদিজা রে তুমি যে বারবার এই গালটা দেখতে চাইছো এটা দেখলে তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বলে আমার মা জোর করে যখন দাঁত দিয়ে দেখলেন বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুলের ছাপ আমার নানার মুখের মধ্যে। আপনারা জানা আছে পৃথিবীতে যত ধনাঢ্য মহিলা ছিলেন তার ভিতরে মা খাদিজা একজন। খাদিজার মাল নাই এমন কোন ব্যবসায়ী নাই, সে ব্যবসা করতে সিরিয়ায় যায় নাই গো বাবা। স্বামীর এই কোন দৃশ্য থেকে পৃথিবীর কোন মহিলা আছে সহ্য করতে পারে? আর এই স্বামীটা তো সেই রকম স্বামী, পৃথিবীর ওয়ান ক্লাসের স্বামী। আমার নবীকে যদি পৃথিবীতে স্বামীর দিক দিয়ে দাঁড় করানো হয়, নবীকে স্বামীর শূন্য স্থান পুরো করার মতো কোন স্বামী আল্লাহ বানায় নাই। নবী দুনিয়ার সে নূহ নবী চলে গেছে, শোয়াইব নবী দুনিয়ার সে, শোয়াইব নবী চলে গেছে, মুসা নবী আসছে, মুসা নবী গেছে, হারুন নবী ছিল দুনিয়ায়, লুত নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, এক এক নবী আসছে আর এক একজন প্রেক্ষাপট তৈরি হয়েছে, আশা ছিল আমার পর আর একজন নবী আসবে, কিন্তু আমি যে চলিয়া যাব আমার উম্মতরা কার কাছে রাইখা যাব?
জিব্রাইল বারবার বলে, নবী এই দায়িত্ব আমার না, আপনি পার্লামেন্টে উপস্থাপন করছেন, উম্মতরে কার কাছে রাইখা যাবেন? যান গো নবী যান, আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা বলি। বুখারীতে যেইভাবে আছে সেইভাবেই বলছে আব্দুল্লাহ আপনি মাসুদ বলেন, আমরা একজন সাহাবি বিশ্ব নবীর সাথে দেখা করতে যাইতেছিলাম, বিশ্ব নবী বললেন এখন আর কেউ আমার রুমের মধ্যে ঢুকবে না, আমি আমার উম্মতকে আল্লাহর কাছে সাবমিট করছি, দেখি না আমার উম্মতের ফয়সালা উপর থেকে কি হয়ে যায়। বিশ্ব নবীর জানা আছে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকজনের দোয়া দরকার, আল্লাহু আকবার বলেন। জান্নাতের সভাপতি বিশ্ব নবী জানে আমার আল্লাহ দুনিয়ায় দুইজনকে বানিয়েছেন, কয়জন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব ইয়াহলিল জান্নাহ। বিশ্ব নবী বলেন আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন জান্নাত, জান্নাতের সভাপতি হাসান হুসাইন। জিব্রাইল বাম ডান পাশে বসা, বিশ্ব নবী বললেন তোমার সাথে কথা বলার আগে আমার নাতি দুইটার সাথে একটু কথা বলে লই, কারণ আল্লাহ যখন বলছে এটা জান্নাতের সভাপতি। বিশ্ব নবী ভাবলেন আল্লাহ যখন ডিক্লারেশন, আল্লাহ যখন স্বীকৃত এরা দুইজন জান্নাতের সভাপতি, তো জান্নাতের সভাপতির সাথে তো অবশ্যই জিব্রাইল কিছু না কিছু হিসাব নিকাশ করে কথা বলবে, কথা ঠিক না বেটি? জিব্রাইল বসা, হাসান হুসাইন বসা, একটু পরে বলেন হুজুর ব্যক্তিগত কথা আপনার সাথে এখন আর কাউকে ঘরের মধ্যে রাখা যাবে না। বুখারীতে আসছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু আমার যাইবার আগে আমার নাতি দুইটার সাথে দুইটা কথা আছে। কথা দুইটা কি? না না ভাই, এই পৃথিবী ছাড়ার আগে দুনিয়ার সব মানুষের ভিতরে একটা দরদ থাকে, সেই দরদটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ায় সব মখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু নানা ভাই রে, তুমি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট তোমরা যতদিন দুনিয়ায় থাকবা আমার উম্মতের জিম্মাদারি লইয়া তারপরে দুনিয়ায় থাকবে। আপনাদের জানা আছে পৃথিবীতে যত বাচ্চা দুনিয়ায় জন্ম নিয়েছেন সবচাইতে আমার নবী যত উম্মত আসছে সবচাইতে দুইজনকে বেশি ভালোবাসতেন। আল্লাহ রসুলের একটা ছেলে কিন্তু ছোট ছিলেন, নাম ছিল তার ইব্রাহিম, আল্লাহ আকবার বললেন না? ইব্রাহিম ছিলেন ছোট, ইব্রাহিম হাসান হুসাইন তিনজন একই বয়সে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো মজলিসে গেলে হাসান হুসাইনকে বেশি প্রাধান্য দিতেন। কেন প্রাধান্য দিতেন? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দিই, সেই জিনিসটা হলো এই, আরে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ, আপনাদের যাদের নাতি আছে মেয়ের ঘরের হোক আর ছেলের ঘরের হোক, দেখবেন আপনি মসজিদে মিলাদে আসছেন, সুবহানাল্লাহ বিহামদি, নাতিটার আপনার কোলে বসান, ঠিক না বেটি? কোলে বসান, হালাকি আপনার ছেলেও কিন্তু সাথে আছে, ছেলেটারে পাশে সাইড করে দিয়ে নাতিটারে কোলে বসান। এই যে যে ভালোবাসাটা না, এই ভালোবাসাটা কিন্তু আপনার আমার থেকে আসে নাই, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসছে। এই ভালোবাসাটা পৃথিবীর কেউ ডিভাইডেড করতে পারবে না। এই ভালোবাসাটা এমন একটা ভালোবাসা, কারণ নাতির প্রাধান্য এটা আপনি দেন না, এটা বিশ্ব নবী দিয়েছেন। শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইজন সভাপতিকে এমন স্থানে রেখেছিলেন, তাদের মাথার মধ্যে এত বুদ্ধি আল্লাহ দান করেছিলেন। এই যে আপনারা জানেন গত মাসটা চলে গেছে কারবালার প্রান্তরে হুসাইনের শাহাদাতে, হত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ করে হুসাইন বলেছিলেন সারা পৃথিবীর যদি আমাকে জাতিসংঘের চেয়ারম্যান বানাই দেওয়া হয় সারা পৃথিবী চালাইবার মতো অ্যাবিলিটি আল্লাহ আমাকে দান করেছেন, কারণ আমি এমন একটা বংশের সন্তান, আমার নানা ছিলেন সারা পৃথিবীর রহমত, আমার নানা ছিলেন সারা পৃথিবীর বাদশা, আমার নানা ছিলেন আল্লাহর পরে সারা পৃথিবীর দামি মানুষ। কি মনে হলেন আপনি? তে হুসাইন নবীর বাম পাশে বসা, হাসানও বাম পাশে বসা, ফাতেমা সামনে বসা, জিজ্ঞেস করে হচ্ছে মারে তোর জীবনে কোনো কিছু চাওয়ার আছে কিনা? ফাতেমা বলে বাবা গো তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই, আমি দেখতেছি তুমি শুধু আমাদের চিন্তা বাদ দিয়া উম্মতের চিন্তাই বেশি করো। মেরে ভাই দোস্ত বুজুর্গ মসজিদে আসছেন, দিলটাকে নরম করে দিয়ে একবার ভেবে দেখেন, যারা হজ করেছেন হজে যখন আপনি সালাম দেন বিশ্ব নবীর রোজার পাশে দাঁড়িয়ে, ওই দৃশ্যটা পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না, যে রসুলের রোজায় যখন সালাম দেওয়া হয় অন্তরটার পরিস্থিতিটা কি হয় পৃথিবীর কেউ জানবে না। এই যে আমি বলেছিলাম আল্লাহ যদি নেয় এই সপ্তাহের ভিতরে চলে যাব, জীবনে যতবার আল্লাহ সতেরো আঠারো বার নিয়েছেন
আজও পর্যন্ত ওই জায়গার টেস্ট, ওই জায়গার মাটির ঘেরান পৃথিবীর কোনো দেশে আমি পাইনি। আল্লাহ আমার এই বয়সে 14টা কান্ট্রি আমাকে সফর করিয়েছে, লন্ডন বলেন কানাডা বলেন আল্লাহ আমাকে নিয়েছেন, কিন্তু মদিনার মতো সুঘ্রাণকৃত জায়গা পৃথিবীর কোথাও আমি দেখিনি। এত সুন্দর জায়গা, কারণ কি জানেন? এই সুন্দরটার পিছনে কারণ আছে। পৃথিবীর কয়েকটা জায়গায়, পৃথিবীর কয়েকটা জায়গায় জিব্রাইল নিজে টুকরিতে করে ঝাঁকায় করে জান্নাতের মাটি নিজে লাগাই দিয়েছে। পৃথিবীর কয়েকটা জায়গায় আছে মনে রাখবেন, তার ভিতরে সবচাইতে দামি জান্নাতের টুকরা বাইনাল মেম্বারে ও মেম্বারে রওজাতুন মিন রিয়াল জান্নাত। এই জান্নাতের টুকরা কাবা ঘর, যদিও কাবা ঘর জান্নাতের টুকরা, কিন্তু কাবা ঘরের নিচে কিন্তু আপনার কাবা ঘরের সাথে যেই জান্নাতের টুকরাটা আছে হযরে আসওয়াদ, এটাও কিন্তু জান্নাতের মাটি। সুবহানাল্লাহ বলেন না, কয়েকটা জায়গায় জান্নাতের মাটি আছে। এই যে হযরে আসওয়াদ, এটা কিন্তু জান্নাতের মাটি, এটা জান্নাতের পাথর। আর মদিনায় বিশ্বনবীর বাইনাল মেম্বারে ও মেম্বারে রওজাতুন মিন রিয়াজি জান্নাত, রসূলের দুই মেম্বারের মাঝখানে একটা টুকরা আছে, জানেন আপনারা, সাদা কার্পেট, এদিকে হলো 22 গজ আর এদিকে হলো 22 গজ। এই 22 গজ আর 22 গজ এই জায়গাটা উলামায়ে কেরাম বলেন এদিকে হলো 12 গজ আর এদিকে হলো 22 গজ। এই যে জায়গাটা, এই জায়গাটা জান্নাতের টুকরা। এই জায়গাটা জিব্রাইল নিজে পা দিয়া পাড়িয়ে পাড়িয়ে জান্নাত থেকে মাটি এনে লাগাই দিয়েছে। এখানে যদি কেউ জান্নাত, কেউ নামাজ পড়ে, বিশ্বনবী বলেন সে যেন জান্নাতের ভিতরে নামাজ পড়ল। আরো জোরে বল কি, জান্নাতের ভিতরে নামাজ পড়ার নিয়ত আছে না? নিয়ত করে ফেলেন তো, যে যাদের তৌফিক আছে, যাদের কাছে 5 লাখ টাকা আছে, 7 লাখ টাকা আছে, আমি হজ করতে যাব। আমার বিশ্বাস যদি নিয়ত করতে পারেন, আর আপনি যদি এই নিয়ত করেন যে আমি হজ না করে কবরে যাব না, আল্লাহ যেমনি হোক আপনাকে নিয়ে যাবে, নিয়তটা পাক্কা করে ফেলেন। অনেকে আছেন বলেন কি, টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু টাকা পয়সা থাকলে তো হবে না, সময় হয় নাই, এই কথা বলা যাবে না। হজের কোনো সময় নাই, হজের সময় হলো যখনই আপনার টাকার এবিলিটি আসছে, যখনই হজ করার এবিলিটি আপনার চলে আসছে, সাথে সাথে হজে যাওয়া, এটার নাম হলো হজ। আপনি দেরি করবেন, এই শরীয়ত আপনাকে কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন, হজে যাওয়ার নিয়ত আছে তো, এই জায়গাটায় নামাজ পড়ার নিয়ত করবেন ইনশা ইনশা। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে সবচাইতে বড় আশা ওদিন পুরা হয়ে গেল, যেদিন মদিনার ভিতরে জিব্রাইল নিজে জায়গাটার মধ্যে মাটি দিয়ে বলে দিলেন বাইনাল মেম্বারে ও মেম্বারে রওজাতুন মিন রিয়াজিল জান্নাত। আপনার উম্মতের জন্য এই জায়গাটাকে জান্নাতের টুকরা হিসাবে ঘোষণা করা হলো। বজন্দে আমার বিশ্বনবী যখন জিব্রাইল ঘোষণা দিয়ে দিলেন এটা জান্নাতের টুকরা, সর্বপ্রথম জান্নাতের টুকরা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আহলে বায়াতদেরকে বিশ্বনবী ডাকলেন, একই চাদরের ভিতরে নিলেন, এখানে দাঁড়ায় উস্তনে তওবা নামে একটা খুঁটি আছে, রিয়াজুল জান্নাত ভিতরে 8টা খুঁটি আছে, 8টা পিলার আছে, এই 8টা পিলারের প্রত্যেকটা পিলারের করে বিশ্বনবী বসে আলীকে বুকের মধ্যে নিয়ে বললেন, আলী রে মদিনার প্রত্যেকটা বাড়ি বাড়ি বলে দে রে আলী, এই জায়গায় দাঁড়ায় যদি আমার কোন উম্মত আল্লাহকে ডাক দেয়, ডাক দিতে দেরি আছে, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। আল্লাহ পাক আপনাকে জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। এই যে উস্তুনে হান্না, উস্তুনে আবিলা বাবা, উস্তুনে সারির, উস্তুনে জায়েদ, উস্তুনে আয়েশা, এই যে 8টা খুঁটি যে রিয়াজুল জান্নার ভিতরে, এর ভিতরে সবচেয়ে দামি খুঁটির নাম হলো উস্তুনে হান্না। জোরে কর মারহাবা। এই উস্তুনে হান্না বিশ্বনবীর মেম্বারের নিচেই সেই খুঁটিটা, সেই হাতের লাঠিটা, সেই আসওয়াটা যেটা বিশ্বনবী নিজের হাতে এরকম কাফন পরে নিজের হাতে দাফন করে দিয়েছিলেন। তার জীবনের সবচেয়ে বড় সফলতা ওই কাষ্ঠটা, মরা কাষ্ঠটা, যে কাষ্ঠটা বিশ্বনবীর সাথে দোস্তি করেছিলেন। ওখানে দাঁড়ায় যদি কেউ নামাজ পড়ে, আপনারা তো অনেকে নামাজ পড়েছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে মাফ করে দিবে, সে যা চাবে আল্লাহ তাই দিবে, তার কারণ আছে তো। এখানে দাঁড়ায় আমার বিশ্বনবী ইমামতি করতেন, হঠাৎ করে একদিন আমার বিশ্বনবী ইমামতি করতেছে, যেই দুইজন নবীর সাথে সামনে বসা, জিব্রাইলের ডাইন পাশে বসা, বিশ্বনবী ওইখানে বসে উস্তুনে হান্নার পাশে বসে, হাসান জিজ্ঞেস করে, নানা ভাই একটা কথা জিজ্ঞেস করি, বলো
তোমার উম্মতরে খুব ভালোবাসো না, আমাকে দুই ভাইরে বেশি ভালোবাসো। আমার নবী সবই তো জানেন, আমার নবী দেখে দুইজনের বিচক্ষণতা কি, দুইজনের বেড়ে কি। বিশ্বনবী বলতেছে, নানা ভাই তুমি কি তোমার উম্মতরে বেশি ভালোবাসো না আমাকে দুই ভাইরে বেশি ভালোবাসো? নবী বলে ফেললেন, সাওয়াউন আলাইনা। জমানাল্লাহ বলেন না, ও আরবি বলছে বুঝতে বোঝেন নাই, সাওয়াউন আলাইনা, দোনো দোনো জনরা আমি ভালোবাসি। হাসান বলে, নানা ভাই যদি দোনোজনকে ভালোবাসো তাহলে একটা কথা বলো গো নানা, এই পৃথিবীতে সবচেয়ে দামি কি জিনিস? আমার বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো নেক আমল। কি জিনিস? আরো জোরে কোন, পৃথিবীতে সবচেয়ে দামি হলো নেক আমল গো। বিশ্বনবী বলে ফেললেন, হাসান দেখ আমার উম্মত যখন একটা নেক আমল করে আমার আল্লাহ বেগায়রে হিসাব সওয়াব দান করে, আমার উম্মত যদি সবচেয়ে ঘৃণিত কাজ হলো গুনাহ, আমার উম্মত যদি একটা গুনাহ করে একটাই লেখা হয়, আর যদি একটা সওয়াব করে দশটা লেখা হয়। কারণ কি রে হাসান জানোনি? আমার উম্মত বেশি দিন বাঁচবে না, 60 থেকে 65 বছর। মুসা নবীর উম্মত বলে 100 বছরের উপরে হায়াত পাইতো, আমার উম্মতের হায়াতের গড়ের সংখ্যা মাত্র 65 বছর। আমার উম্মতের এই জন্য একটা নেক করলে 10টা নেকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার উম্মত একটা গুনাহ করলে একটাই লেখা হবে, কিন্তু নেক আমল করলে 10টা লেখা হবে। হাসান বলে, না না ভাই এটা কি শুধু তোমার জন্য না তোমার হাসান স্বরূপ? বিশ্বনবী বললেন, হাসান রে এটা আমার জন্য নয় রে, একমাত্র এই পৃথিবীতে যত উম্মত আসছে আমার উম্মতের দরখাস্তের কারণে আল্লাহ এটা করে দিয়েছেন। মেরে ভাই দোস্ত বদরগো ভালো করে বুঝবেন, হাসান পট করে বলে ফেললেন, না না ভাই আমাকে দুইজনের মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে বেশি ভালোবাসেন? নবী বললে, বলেন সাওয়াউন আলাইনা, দুজন একরকম ভালোবাসি। আপনাদের জানা আছে পৃথিবীতে আমার বিশ্বনবীর চেহারার মতো পৃথিবীতে অনেকগুলি মানুষ আল্লাহ বানিয়েছেন, তার ভিতরে এক একজনের নাম আমি আপনাদের সামনে বলছি, আপনি আলহামদুলিল্লাহ খুব জোরে বলবেন। এক নম্বরে আমার নবীর চেহারার কাটিং এ আমার নবীর চেহারার মতো বানিয়েছেন আদম নবীকে, দুই নম্বরে শীষ নবীকে, তিন নম্বরে ইব্রাহিম নবীকে, চার নম্বরে মুসা নবীকে, পাঁচ নম্বরে ঈসা নবীকে। মনে রাখবেন, এরপরে ইব্রাহিম নবীর কলিজার টুকরা সন্তান ইসমাইলের নবীর চেহারা আমার নবীর মতো, হাসান হোসেনের চেহারা আমার নবীর মতো, ফাতেমার চেহারা আমার বিশ্ব নবীর মতো, যে কোন মানুষের চেহারা আমার বিশ্ব নবীর মতো ছিল। ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, এই মানুষগুলোকে আপনারা আমি দেখতে পারবো, মহিলা সেকশনে মহিলারা মা ফাতেমারে দেখতে পারবে, পুরুষ সেকশনে আমরা বিশ্ব নবীর হাসান হোসেন এবং এই নবীগুলারে দেখতে পারবো। দেখার নিয়ত আছে না নেই? নিয়ত আছে সবাই, আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহ আলহামদুলিল্লাহ গুলাকে আপনি কবুল করেন। এরা আপনার এই মানুষগুলাকে দেখার জন্যই আপনার প্রশংসা করেছে, ভালো করে বুঝবেন। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান তোকে দুইজনকে আমি কেমনে বলবো যে সাওয়াউন আলাইনা, দুইজনকে দুই রকম ভালোবাসি? কারণ দুজনের জনের চেহারা, যদিও তোমরা দুইজন 11 মাসের ছোট বড়, লম্বার দিক দিয়েও একরকম, চেহারার দিক দিয়েও একরকম, তোমাদের আমি দুইজনকে কেমনে ডিভাইডেড করবো? তোমরা দুজন আমার কাছে দামি। হাসান সাথে সাথে 11 মাসের ছোট্ট তো বলে ফেলছে, না না তোমার উম্মত খুব ভালোবাসো না, না না ভাই আমার উম্মতরে অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। তবে না না তোমার উম্মতরে ভালোবাসো, কিন্তু একটা কথা কইবা, তোমার উম্মত তোমার এত কষ্ট দিছে কে? আমারে কষ্ট দিছে তুমি কেমনে জানো? ও না না পৃথিবীতে সবচেয়ে একটা সিস্টেম আছে, দারে কুতনির হাদিস আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাসান বলতেছে, না না তোমার জীবনের যত ওয়াকে আছে সব মার কাছ থেকে আমরা শুনছি। তুমি ইসলামের জন্য 3টা বছর বিনা অপরাধে জেল কাটছো, 3টা বছর গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছ, আমার মা সহ্য করতে না পেরে বলতে বাধ্য হয়েছে, আব্বা তুমি বলে নবী, তাহলে আমাদের ফ্যামিলিতে তো কষ্ট কেন? মক্কার কোন মানুষ এই বাক্কা শহরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা, কি নাম?
ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহীম। পৃথিবীতে সর্বপ্রথম ঘর, পৃথিবীতে সর্বপ্রথম ঘর মক্কা শহর অবস্থিত। এখানে কিন্তু আয়াতের মধ্যে মক্কা বলা হয় নাই, মক্কা বলা হয়েছে। মক্কা শহর হেদায়েতের জন্য আল্লাহ পাক এই ঘরটাকে নির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান, শ্রেষ্ঠত্ব নেমাত জান্নাতের দুইটা জায়গা মক্কা মদিনা, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বিশ্বনবী যখন বললেন, নানা ভাই তোমরা তোমার মায়ের কাছ থেকে কি শুনছো, আমি জানি আপনারা এখন দিলটা নরম করবেন, কারণ পরের মাসটা হলো রবিউল মাস। এই যে মাসটা পরের মাস আসতেছে, সফর মাসের পরে রবিউল আউয়াল মাস, আমার নবীর সিরাত সুরাত যদি কারো ভিতরে থাকে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে চলবে না, কোনোদিনও জাহান্নামে যাবে না। এই যে দাড়িগুলা পেকে গেলে, দাড়িগুলা সুন্দর দাড়ি হলে বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবে, কেন যাবে? যখন দাড়িগুলো এক মুষ্টির উপরে হবে, যখন এই দাড়িগুলো সাদা হয়ে যাবে, বিশ্বনবী বলেন দাড়ি সাদা হয়ে যখন আমার উম্মত কবরে আসবে, আমি নবীর রওজার সাথে তার কবরের সাথে একটা যোগাযোগ হয়ে যাবে। মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, আমি বিশ্বনবীর কাছে দাড়িটা এতই দামি, কেউ যদি দাড়ি পাকা নিয়ে দুনিয়ার থেকে আসে, আমি নবী তাকে সুপারিশ না করলে আমি লজ্জা পাবো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বিশ্বনবী বলতেছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা যদি মদিনা হয়, আমি নবী মদিনায় ঘুমিয়েছি, মক্কা আমার বাবার দেশ, মদিনা আমার মায়ের দেশ, এই জায়গাগুলো যারা জীবনে একবার স্মরণ করব, এই জায়গাগুলোর কথা মনে করে একবার যারা আল্লাহকে স্মরণ করবে, আমি নবীর গাড়িতে জান্নাতে যাব। আমি জানি পৃথিবীতে যারা মুসলমান আছেন, জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে, আছে না নাই? নিয়ত আছে না? এই জন্যই তো বলছে এই দুইটা জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। নানা ভাই শুধু একটা কথা যদি বলতা কি, ও নানা ভাই মায়ের মুখে শুনেছি দিনের দাওয়াতের জন্য মক্কার অলিতে গলিতে তোমার বিচরণ ছিল, দাওয়াত ও তাবলীগের কাজ তো আমরাও করি, আছে না নাই? দাওয়াতের কাজ আমাদের দেশে মসজিদে মসজিদ আছে না, কিন্তু ভালো করে বুঝেন এই দাওয়াত আর ওই দাওয়াতের মধ্যে কত ডিফারেন্স গো বাবা। এখন যদি বলেন দাওয়াতের কাজ যেটা মসজিদে হয় এটা কি নাজায়েজ, কোনোদিনও নয়, এটাও একটা দাওয়াত, এটা দাওয়াত ও তাবলীগের কাজ, এটাও দামি কাজ, উচা কাজ। বিশ্বনবী বললেন কি শুনেছো মায়ের কাছ থেকে, নানা ভাই বেঈমান আবু জেহেল রে তুমি দাওয়াত দিয়েছিলে, বেঈমান তোমাকে স্টেট বলে দিয়েছিল, তুমি যখন বলছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও সাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ মাফ করে দিবেন, মুহাম্মদ বলা লাগবে না, আপনি বলেন শুধু লা ইলাহা মুহাম্মাদুর, আপনার বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার যদি সামাজিক বৈষম্য হয়, আপনার যদি প্যাস্টিজে বাজে যে মুহাম্মদ বাতি যা, ওর নাম নিব কি জন্য, যান যান, আমি বৈষম্যতার কারণে আমার মুহাম্মদ বলতে হবে না, আপনি শুধু একবার বলেন লা ইলাহা তুফলিহু, মাফ করে দিবেন, এমন কি গলায় গামছা দিয়া আপনাকে লয়ে জান্নাতে যাব। বিশ্বনবী বললেন চাচা বলা যাবে না, বেঈমান চট করে বলে ফেললেন আমার কাছে সামাজিক বৈষম্যতা আছে, যেই বৈষম্যতার কারণে বাংলাদেশে এত কিছু ঘটে গেল, কথা বলেন না কেন, ঘটে যায় নাই, সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেল খালি বৈষম্যতার কারণে, সামাজিক বৈষম্যতা ওই জামানেও ছিল। বেঈমান বলতেছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, তুই আমার কাছে ঘন ঘন দাওয়াত দিবি আর তোর এটা আমি অ্যাকসেপ্ট করবো না, তুই কোনোদিন আমার কাছে আসবি না। বিশ্বনবী বলেন চাচা ঠিক আছে আমি আর আসবো না, তবে যাইবার আগে একটা কথা বলে দিই, এমন একটা সময় আসবে আপনি আমাকে বিশ্রাবেন কিন্তু পাবেন না, তোকে আমি বলে দিলাম দিনের বেলা আর কোনোদিন আমার কাছে আসবি না। বিশ্বনবী মনে মনে ভাবলেন যারে দিনের বেলা যাইতে মানে না করছে, এই দুঃখ কার কাছে বলবো,
আমার নিজের রক্তের লোক, বেলাটের কালেকশন যদি তারা বলে যে আমার কাছে দিনের বেলা আসবি না, আমাদের বৈষম্যতা লাগে, আমাদের প্যাস্টিজ লাগে, তুই আমার কাছে আর আসবি না। পৃথিবীতে মনে রাখবেন, একটা পুরুষের জন্য সবচাইতে ভিটামিন যুক্ত জায়গা, মেডিসিন যুক্ত জায়গা, সেটা হলো বিবির কাছে। কথা বলেন না কেন? বিবি এমন একটা জিনিস, যারা বিয়ে করে না এরা জি কয়, আর যেগুলো বিয়ে করছে হেরা কোথায় করে, হেরা তো শান্তিতে নাই। কিন্তু মনে রাখবেন, বিশ্ব নবী বলেছেন, আমি বলি নাই, আহসান জানে ইমরা, তোমার ভালো শান্তির জায়গা আল্লাহ পাক দুনিয়া জান্নাতের একটা নেয়ামত রেখে দিয়েছেন, সেটা হলো তোমার। আর বর্তমানে দেখবেন, বর্তমান সমাজে সবচেয়ে হার্টের রোগী বেশি পাবেন বোর্ড টেনশন। কি প্রিন্সের মতো চেহারার ছেলে, বিয়ের ছয় মাস পরে বেটায় মদ ধরছে, গাঞ্জা ধরছে, কেলে গেছে, বউ গেছে। কথা বলেন না কেন? তা আমার বিশ্বনবীর কথা কি মিথ্যা যে পৃথিবীর জান্নাত নেহমাত হলো বিবি? তো বিশ্বনবীর জান্নাত নেহমাত হলো 1100 বিবি। আমার নবী মা খাদিজার কাছে বলে, খাদিজা রে, তুমি না বারবার জিজ্ঞেস করতেছো, আপনি খাবার দরখাস্তায় বসে বারবার বড় বড় চোখ করে তাকান, ঘটনা কি হয়েছে আজকে কোন তো? খাদিজার তো বোঝা শেষ, কারণ নবীর চাইতে দুনিয়ার দিক দিয়ে 15 বছরের বড় মা খাদিজা আমার নবীর থেকে 15 বছরের বড় মা। এই মহিলার মতো বিচক্ষণতা, এই মহিলার মতো বড় বিজনেসম্যান। তদনীন্তন কালে মধ্যপ্রাচ্যের ভিতরে দ্বিতীয় আর একটা লোক ছিল না, এই যে আবু জাহেল শিল্পপতি, সব মা খাদিজার বাড়ির মাল বিক্রি করে শিল্পপতি। মা খাদিজা এত বড় একজন ব্যবসায়ী ছিলেন। হাসান বলেন, না না ভাই, মায়ের মুখে শুনছি তুমি বলো নাই। ও না না, সবচেয়ে দামি একটা জিনিস তোমারে বলে দিয়ে যাই, মায়ের মুখে শুনছি আমরা দুই ভাই তোমার থেকে কয়েক গুণ কয়েক দিক দিয়ে বড়। নবী আমার বলে, আমার থেকে তোমরা বড় কয়? হ্যাঁ, নবী তাদের ব্রেন পরীক্ষা করতেছে, ছোট্ট মানুষ। বিশ্ব নবী বলে ফেললেন, নানাজি শুধু যাইবার আগে একটা কথা বলবো, নানা তোমার উম্মতকে আল্লাহ মাফ করার জন্য কি দরকার? আমরা দুই ভাই দিতে রাজি আছি। এই কথাটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। নানা, তুমি যখন বেঈমানের হাত থেকে অপমানিত হয়ে বলতেছিলে, তুই আর কোনোদিন আমার কাছে দিনের বেলা আসবি না, ও না না, তুমি মা খাদিজার প্রশ্নের উত্তরে, তোমার বিবির প্রশ্নের উত্তরে, আমার নানির প্রশ্নের উত্তরে বারবার বলতেছিলে, খাদিজা তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমার মুখটা কালো কেন? খাদিজা শুনবা, বেঈমান আমার চাচা আজকে বলে দিয়েছে তুমি আর দিনের বেলা দাওয়াত নিয়ে আসবা না। দেখেন মা খাদিজাকে আল্লাহ কত তীক্ষ্ণ বুদ্ধি দান করেছেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, স্বামীর বিপদের সময় যদি আপনি পাশে থেকে মিষ্টি মিষ্টি কথা দিয়েও যদি তাকে আপনি রিল্যাক্সে রাখতে পারেন, মা খাদিজার গাড়িতে একদিন জান্নাত নসিব হয়ে যাবে। মা খাদিজা বলে ফেললেন, রহমাতুল্লিল আলামিন, আপনি কি ভুলে গেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত আপনি, পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের মাকাম আপনি। দেখেন বিবিকারে কয় নবীর মাতার সব টেনশন দূর করে দেয়। মা খাদিজার জানা ছিলেন স্বামীরে কেমনে কিভাবে কি দিলে আমার স্বামীর মাথাটা রিল্যাক্স হয়ে যাবে। বললেন, কি বলেছে তাই বলেন। খাদিজা আমারে বলে ফেলেছে, দিনের বেলা আর কোনোদিন দাওয়াত তাব্লিগের দাওয়াত নিয়ে যাওয়া যাবে না। মা খাদিজা চট করে বলে ফেললেন, দিনের বেলা না করছে, রাতের বেলা তো না করে নাই, আপনি রাতের বেলা যান। আর এইটি যদি আমার বউ হইতো, এই মুতাল্লির বউ হইতো, তোমার কোন সেক্রেটারি মসজিদে মারামারি করতে? তোমার বাপ দিছে জায়গা, মসজিদে সুন্দর হয়েছে, দরকার আছিল কি মারামারি? তোমার মায়ের খাবারের দরকার কি, দম করার দরকার কি? কথা বলেন না কেন? এই মুরব্বি যদি মসজিদ করে থাকে, আর তোমার দর আছিল কি? সবের লেগে দিছো, আলহামদুলিল্লাহ চলুক না, তোমার এতে দল করার দরকারটা কি? বিবি কানে কয়, আপনার দিনের বেলা না করছে, রাতের বেলা তো না করে নেই। ফট করে আমার নবী বিছানা থেকে জেগে গেলেন। খাদিজা ঠিকই তো বলেছে, আমার এক্ষুনি যেতে হবে। আপনাদের জানা আছে, বুখারীতে আছে, বিশ্বনবী একটা কালো জেদারে চাদর, কালো একটা চাদর গায়ে দিয়ে বিশ্বনবী রওনা দিলেন।
শীতের মৌসুম ছিল, আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়ায় আসি রাত 11:30টার সময়। এখন যে আপনারা বলেন আবু জেহেলের বাড়ির বাথরুম, এখন সেখানে আবু জেহেলের বাড়ির বাথরুম, এটা কিন্তু আবু জেহেলের বাড়ি না, আবু জেহেলের বাড়ি আগে যেখানে বাথরুম ছিল এটা আবু জেহেলের বাড়ি। এই যে মানুষ সেরেক করে বিদায়ের বাথরুম সরাই নিয়ে গেছে ওদিকে, জাবাল আবি সারার দিকে নিয়ে গেছে। মেরে ভাই দোস্ত বজরগ, বিশ্ব নবীর কলিজার টুকরার নাতি দুটা বলে, না না আমরা মায়ের মুখে শুনেছি। কি শুনেছ? তুমি যখন বেঈমানের দরজার সামনে লক করলা, বেঈমান বারবার বলতেছিল তুমি কেন এসছো, তুমি বারবার বলতেছিল চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন, রাতের বেলা না করেন নাই। বেঈমান যখন বলল ঠিক আছে তুমি ঘরের মধ্যে ইন করো, ঘরের মধ্যে ঢুকো, আমি জানি আপনাদের অন্তরের মধ্যে একটু না একটু নবীর প্রেম থাকলে বাবার চোখের মধ্যে পানি জমবে অন্তরে। যখন বলেছে তুমি ঘরের মধ্যে ঢুকো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে শীতের মৌসুম বেঈমানের হাতের মধ্যে চামড়ার মোজা ছিল বাবা, বেঈমান সামনের পাওটাকে এইভাবে চৌকাঠের পরে শক্তির উপরে ভর দিয়া আমার নবীর মুখের উপরে এমন জোরে থাপ্পড় মেরে দিছে, তুমি আমার ছিটকে পড়ে যাবে। সূরা সাফফাতের মধ্যে দেখবেন জিব্রাইল নিজে বর্ণনা করেন, আমার জীবনে কয়েকবার বিশ্ব নবীর কাছে গেছি, এত দ্রুত কোনদিন বিশ্ব নবীর কাছে আমি যাই নাই। দুনিয়ার সেকেন্ড থেকে শুরু হয় সময়, আমি জিব্রাইল নবীর কাছে যাইতে কোনো সেকেন্ড লাগাই নাই। আমি 7,500 বছরের রাস্তায় বসেছিলাম, আবার আল্লাহ যখন ডিক্লার দিয়ে বললেন জিব্রাইল বেঈমান আমার নবীর তাপ্পর মারবে, নবী জমিনে পড়ার আগে বুকের মধ্যে নিয়ে নিবি, এ কলিজার বাইরারে আমার, আমরা শুধু নবীর উম্মত দাবি করি। হাসান যখন বারবার বলতেছে না না মায়ের মুখে শুনছি, রাত 12টার সময় তুমি যখন জিব্রাইলের মুখের মধ্যে বসিয়া ছোট্ট বাচ্চার মতো কাতরাইতেছিল আর বলতেছিল মালিক তোমার কি মায়া লাই গো মালিক, আবু জেহেল যখন তৃতীয়বার আবার তাপ্পুর মারবে, জিব্রাইল পিছনের থেকে বারবার বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম তাপ্পুর যখন মারে আমি কিন্তু আপনার কাছে ছিলাম না গো নবী, আমি ছিলাম 7,500 বছরের রাস্তায়, এইবার কিন্তু আমি আপনার পিছনে দাঁড়িয়ে আছি, একবার যদি মারছে আর একবার যদি আপনার শরীরে আঘাত করে কওমে লুতের মতো বাক্কা শহর আমি আসমান পর্যন্ত তুলে নিয়ে যাব, এই জমিনটাকে আমি উল্টে ফেলবো, এই পবিত্র জায়গাটা আমি উল্টে ফেলবো। আমার নবী মুখটা চেপে ধরে বলে চাচা গো একবার মারছো আর মারার চেষ্টা করো না গো চাচা, এই পৃথিবীতে আমার গায়ে হাত দিয়ে কোনো মানুষ ঠিক থাকতে পারে নাই, কিন্তু তুমি কেন পেরেছো জানো নি, একমাত্র তুমি আমার বিলান কালেকশন গো চাচা, আমার বাবা তোমার কাছে ঋণী ছিল, বিদায় আল্লাহ তোমারে মাফ করে দিয়ে গো চাচা। মেরে ভাই দোস্ত বজরগ, জিব্রাইল বারবার পারমিশন চাচ্ছে আর রাসূল আল্লাহ বাক্কা শহরটা আমি পুরো উল্টে দিব রুটির মতো। বিশ্ব নবী বলে জিব্রাইল রে তোমার কি জীবনে কোনোদিন চাচা আছিল? বিশ্ব নবী বলে তোমার চাচা আছে কয় না, তোমার মা আছে না, তুমি তো মানুষ না কিছু না, তুমি দরদ নাই, তুমি কে বুঝবা এই চাচা আমারে কত আদর করত, আমার বাবার স্বাস্থ্য চাচা আমি পারবো না আমার চাচার বিরুদ্ধে তারে বরদোয়া দিয়ে। সঙ্গে সঙ্গে হাসান বলে নানু ভাই তুমি যখন মুখটা চেপে ধরে বাড়িতে আসছিলা, আমার নানি খাদিজা একটা চিৎকার দিয়ে বারবার বলতেছিল ফাতেমা রে এক মুসুক পানি নিয়ে আসছে মা, আমার মার মুখে শুনছি
ওই রাত 12টার সময় মা বারবার চিৎকার মারতেছিল আর বলতেছিল, এই জন্য দেখবেন মেয়েরা কিন্তু সবচাইতে বাবার প্রতি দুর্বল বেশি, মেয়েরা কিন্তু বাবার প্রতি দুর্বল। আপনার তিনটা চারটা ছেলে মেয়ে বাবারে কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে মেয়েরা, কথা কর না কেন। হালাকি আমাদের সমাজে মেয়েদেরকে বেশি ঠকাই গেছে, সম্পদ ছেলেদেরকে দিয়ে যায়, মেয়েদের কিচ্ছু দেয় না, এরকম আল্লাহর ওলি আছে না নাই? আপনি অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন, মেয়েদেরকে ঠকাই দিয়ে যাবেন, কবরের থেকে পিঁড়াই আপনার উদাই দিবে। এই মুসলমান ভালো করে বুঝেন, আপনি হাজি হন আর কাজী হন, মৌলানা হন, ওলি হন, পৃথিবীর শ্রেষ্ঠ আব্দুল কাদের জিলানী হন, মেয়েদেরকে ঠকাই যাবেন, সন্তানকে ঠকাই যাবেন, কসম আল্লাহ আপনার কোন ইবাদত আসমানে যাবেন না, কেন এটা বান্দার হক। ফাতেমা বলতেছে বারবার, আমার মা বলতেছে ফাতেমা দেখিয়া যা তোর বাবারে কি করছে গো বাবা, ভালো করে বুঝবেন এক মিনিটে। আমার বিশ্ব নবী কি বেঈমানে এমন জোরে তাবুর মেরেছে এই গালের চলের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ পড়ে গেছে। আল্লামা আজিজুল হক বুখারী সরা লিখতে যে বলেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন মুসান্নিব লেখন নাই, দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই চারটা হাদিসটা লিখতে যে তার চোখে পানি আসে নাই। বিশ্বনবী যখন মুখটা চেপে ধরে বলে, খাদিজা রে তুমি যে বারবার এই গালটা দেখতে চাইছো এটা দেখলে তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বলে আমার মা জোর করে যখন দাঁত দিয়ে দেখলেন বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুলের ছাপ আমার নানার মুখের মধ্যে। আপনারা জানা আছেন পৃথিবীতে যত ধনাঢ্য মহিলা ছিলেন তার ভিতরে মা খাদিজা একজন। খাদিজার মাল নাই, এমন কোন ব্যবসায়ী নাই সে ব্যবসা করতে সিরিয়ায় যায় নাই গো বাবা। স্বামীর এই করুণ দৃশ্য দেখে পৃথিবীর কোন মহিলা আছে সহ্য করতে পারে? আর এই স্বামীটা তো সেই রকম স্বামী, পৃথিবীর ওয়ান ক্লাসের স্বামী। আমার নবীকে যদি পৃথিবীতে স্বামীর দিক দিয়ে দাঁড় করানো হয়, নবীকে স্বামীর শূন্য স্থান পুরো করার মতো কোন স্বামী আল্লাহ বানায় নাই। প্রেসিডেন্টের দিক দিয়ে যদি পৃথিবীতে নবীকে এক পালায় দেওয়া হয়, নবীর শূন্য স্থান পুরো করার মতো প্রেসিডেন্ট পৃথিবীতে কোনো জন্ম নেয় নাই। পৃথিবী যদি কোনো মানুষকে বাবা আদর্শবানের দিক দিয়ে এক নম্বরে রাখা হয়, আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর শ্রেষ্ঠ সুস্থ সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্র অধিকারী আমার নবী। যখন এই গালের মধ্যে দেখলেন পাঁচটা আঙ্গুলের ছাপ লেগে গেছে, মা খাদিজার সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে বললেন দুনিয়ার মানুষটা যদি এই নবীটার দরদ বুঝতা কোনদিন এই মানুষটারে কষ্ট দিতে। আমি আপনাদের খেদমতে আরজ করবো, হাজি সাহেবান জীবনে যারা জীবনে একবার মক্কা মদিনায় গেছেন, বিশ্ব নবীর সালাম দিছেন, বিশ্ব নবীর রওজায় সালাম দিছেন, তাদের প্রতি আমার দাবি থাকবে, আমার বিশ্ব নবীকে যদি একবার ভালোবাসার নজরে কোনো মানুষের অন্তরে এসে থাকে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ঠিক না বেটি? জোরে করে ও না না, একটা কথা বলে দিয়ে যাই, না না আমরা নানির দিক দিয়ে তোমার চাইতে অনেক দামি, না না আরো কয়েক দিক দিয়ে তোমার কাছে দামি আছি। পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের দিক দিয়ে আমার মা, পৃথিবীর শ্রেষ্ঠ বাবার দিক দিয়ে আমার বাবা, কারণ তোমার বাবা আব্দুল্লাহ তোমার হাতে কালেমা পড়ে নাই, আমার বাবা তোমার হাতে কালেমা পড়ছে। আমার মা আল-ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইহারিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি আমার মা। তোমার মা জান্নাতের সভাপতি নয়, পৃথিবীর কোন মহিলাকে জান্নাতের সভাপতি আল্লাহ ঘোষণা দেয় নাই, আমার মাকে দেওয়া হয়েছে। না না এইবার বলো, তুমি দামি না আমরা দুই ভাই দামি? নবীর এই কথাটা মনে পড়ে গেছে মৃত্যুর সময়, যেরা দুই ভাই আমাকে বলেছিল না না তোমার থেকে আমরা দুই ভাই কয়েক দিক দিয়ে দামি। নবী হাসান হোসেনকে সামনে বসে দুই মিনিটে শেষ করবো আলোচনা,
ওই হাসান হুসাইনের সামনে বসে বলে, না না তোমরা না বলছিলে ছোট্ট কালে আরো দু তিন বছর আগে তোমরা আরো ছোট ছিলে, তোমরা না বলছিলে না না তোমার তোমার থেকে আমরা কয়েক দিক দিয়ে বড়, ও না না তোমরা দুই ভাই হাত তুলো না, মালিক একটু বুঝে কও না আমার উম্মত কে যেন মাফ করে দেয়, আমার উম্মত কে যেন মাফ করে। শুধু আপনাদের খেদমত আরজ করবো, জীবনে আর দেখা হবে কিনা জানি না, এই মসজিদে দুই জুমা বড়াইলাম, গত রাত্রে প্রোগ্রাম করে আসছে, শরীরটা এত দুর্বল রাত্রে এক মিনিটও ঘুমাইনি, আজকে শরীরটা কলার পাতার মতো নাচতেছে, বক্তাদের জীবনটা অনেক কষ্টের, বিশ্বাস করেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবেন না, থাকার সিস্টেম নাই, কথা ঠিক না বেটি? যদি পারত আমার জনম দুঃখিনী মা আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়া, আমার মা আমার বারো বছর বয়সে মারা গেছে, এই যে বাগান যিনি জায়গা দিয়ে গেছেন, যারা এত সুন্দর করে করছেন, আমি ইলিয়াস রহমান জানি কত সুন্দর টাইলস করা মসজিদে কথা বলতেছি বুক ফুলে, কিন্তু এইটা করতে যারা করছেন, যারা জায়গাটা দিছেন কোটি কোটি টাকার জায়গা, মনে রাখতে হবে এই জায়গা তারা দেন নাই, জান্নাতের জায়গা কিনছে, কথা বলেন না কেন? এই জায়গা কি আমার? আপনি যে বাড়ি করছেন ওই বাড়ি আপনার? এই আপনি যে বড় বাহাদুরি দেখেন, আমার বাড়ি আমার গাড়ি, আপনার ঘোড়ার ডিম, আপনার কিচ্ছু না, আপনার দুইটা জিনিস, কথা বলেন না কেন? একটা হলো নেক আমল আর একটা বদ আমল, যদি আপনার বাড়ি হইতো আপনার ছাদে আপনারে দাফন করা হইতো, আপনারা দাফন করে যে বুদ্ধিজীবী কবরস্থানে, ওটা পরের জায়গা, ওটা আপনার বাপের জায়গা না, আপনারা যেখানে কবর দেয় ওই জায়গাটা আপনার না, ওই জায়গাটা পরের জায়গা, আর আপনার যে জায়গা এই জায়গা আপনার কবর হয় না, অতএব বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার জন্ম জন্মের মা, আমি ইলিয়াস রহমান জানি পৃথিবীতে সবচাইতে আমি মায়ের কাছে বেশি দুর্বল, আল্লাহ আল্লাহ রাসূলের পরে, এই জন্য আমি আল্লাহর রাস্তায় মায়ের জন্য বহুত কিছু আল্লাহ মানিতে করাইছি। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, রবিউল আউয়াল মাস সামনে, আজ জীবনে মনিরুদ্দিন মসজিদের আসি বা না আসি, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, জীবনে যদি বড় হইতে চাও মা বাবার দোয়া নিয়ে বড় হইও, মুরব্বীদের দোয়া নিয়ে বড় হইও। আজকাল সমাজের যুবকরা মুরব্বীদের সামনে গাঞ্জা খায়, মুরব্বীদের সালাম তো দূরের কথা, মুরব্বীদেরকে কেতায়ও না, তুমি আজকে মুরব্বীদের সম্মান করবে না, তুমি একদিন আসবে মুরব্বীদের সম্মান তুমি করবে না, তোমাকে কেউ সম্মান করবে না, কুত্তা বিলার মতো ব্যবহার করবে তোমার সাথে, এটা আমার কথা না বিশ্ব নবীর কথা। তো আমি আপনাদের খেদমত আরজ করি, জীবনের দেখা হবে কিনা জানি না, আমার মা আমাকে বলেছিল, ইলিয়াস রে যদি জীবনে কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ একটা মাদ্রাসা করবে। আমি সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছি, শুধু দুই মিনিটে শুনাই দেই, আমার জনম দুঃখিনী মায়ের সেই নসিহত পালন করতে যাইয়া আমি ইলিয়াস রহমান জানি চেষ্টা করেছি, সর্বপ্রথম কাবাগড় ধরে আমি 2004 সালে যখন জীবনের প্রথম হজে যাই, সর্বপ্রথম কাবাগড় ধরে আমার মায়ের জন্য চিৎকার মেরে বলছিলাম, মানে তোর ইলিয়াস আসছে হজে আসছে কিন্তু মা গো তুই তো পাইস না। 2011 সালে যখন আমার আব্বারের সাথে নিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ বলেন, মনে রাখবি যুবক, এই কলিজার টুকরা যুবক, যেই সন্তান তার বাবা মারের সাথে নিয়ে কাবা ঘরের সামনে যায় এই যুবক জান্নাতি জান্নাতি জান্নাতি, কারণ মা বাবা হলো জান্নাত, বাবা না রুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আমার মা তো নাই, আমার বাবাকে নিয়ে 2011 সালে মুসল্লাই নবী যেটা কাবা ঘরের দরজার নিচে সাতটা পাথর আছে যেখানে দাঁড়ায় জিবরাইল আমার নবীরে নামাজের ট্রেনিং দিয়েছিলেন, এখানে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা এই জায়গাটা কি আপনি ছিলেন? আমার আব্বা বলে, আইলাম প্রথম, তুমি আমার গোপালগঞ্জের মানুষ তো ভাষা তৈরি বুঝলেন, আইলাম এখন তুমি কি আর বুঝবো কেমনে কি হোক না। আমি বললাম, আব্বা এই জায়গাটা এমন একটা জায়গা যেই জায়গাটায় জিব্রাইল নিজে দাঁড়ায় আমার নবীরে নামাজ শিক্ষা দিয়েছেন, যেই জায়গায় দাঁড়ায় জিব্রাইল আমার নবীরে বুকের মধ্যে নিয়ে, নবী যখন মা মা কয়ে কেঁদেছে, মক্কার মানুষগুলা বাপের কোলে উঠে মায়ের কোলে উঠে, আমার মা বাবা নাই কেন, ওইখানে জিব্রাইল মানুষের ভেল ধরে নবীরে কাঁধে নিছে, এটাকে বলা হয় মুসল্লাই নবী। তখন আমার আব্বে একটা কাজ করেছিল, যুবক আমি তোমাদেরকে আজকে একটা নসিহত করে যাই, তোদের পাও ধরে ধরছি, একটা নসিহত করে যাই, তখন আমার বিশ্ব নবী
করেছিল আমার আব্বা তাই করেছে, আমার আব্বা ওখানে দাঁড়ায়া আমার বুকের মধ্যে একটা চিৎকার মেরে কয় আল্লাহ আমার ইলিয়াসকে পৃথিবীর যে জায়গায় নিবা পরে সম্মানের সাথে রাখবা, পরে কোনোদিন অভাব দিবা না, কোনোদিন যেন অভাব। আমি আপনাদের বলে গেলাম আমার কলিজার টুকরার যুবক ভাইরা, আপনিও জীবনে কোনোদিন অভাবে পড়বেন না। আরে টাকার অভাব হলে সেটা সেটা অভাব নয়, অভাব কয়েক প্রকার আছে, বিবির অভাব, সন্তানের অভাব, টাকার অভাব, সামাজিক বৈষম্যের অভাব আছে না নাই? এই আপনার টাকা আছে পয়সা আছে রাস্তা দিয়ে হাঁটলে আপনার কুত্তা বিলাই মনে করে মানুষ, এরকম লোক আছে না সমাজে? রাস্তা দিয়ে হাঁটলে একটা কুকুর বিড়াল শৃঙ্খলের মতো মনে করে, এটা মানুষ নেই। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে এই মানুষটা কোনোদিনও কারো কাছে কোনোদিন অপমানিত হবে না, ও মৃত্যুর আগ পর্যন্ত বীরের মতো থাকবে, এবং সে মৃত্যুর সময় সবচেয়ে একটা দামি জিনিস হবে সে কালেমার সাথে বিদায়। আলোচনা এ পর্যন্তই রইল, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। যাইবার আগে একটা কথা বলে যাবো, হয়তো এই সপ্তাহের ভিতরে আল্লাহ নিলেই মক্কা মদিনায় চলে যাবে। গত জুমায় যখন আমি বলেছিলাম যে আপনাদের কথা আমি মক্কা মদিনায় যে বলবো, এই মসজিদে আরজুমা পড়াবো কি পড়াবো না পড়ানোর নিয়ত কিন্তু এই জুমায় আমার ছিল না। মতো আলী সাহেব এবং আমার মোশাররফ ভাই অনেক রিকোয়েস্ট করে এর আনা হয়েছে, কারণ আমাদের মতো মানুষের একটা জুমা অনেক মসজিদই চায়, অনেক মসজিদই চায়। আল্লাহ শুকর দ্বিতীয় জুমা আসলাম, যাদের চোখের পানি আজকে পড়েছে কসম আল্লাহ কিয়ামতের মাঠে আপনি আমার চেনার লাগবে না, আল্লাহ আপনার চিনাই দিবে, আমরা এক গাড়িতে জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাআলা। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূনু মাআস-সাদিকীন, এটা আমি বলি নাই কোরআন আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ইমানের হালাতে থাকার তৌফিক দান করুন। গত জুমায় যারা ওয়াদা করেছিলেন 1000 করে টাকা দিবেন, দিবেন এই জুমায়, মারহাবা বলেন। এই যে হাদিস সাহেব কইছে দিছি, কত বুক ফুলে বললেন দিছি। আরো যারা আছেন মনে রাখবেন জীবনে দুইটা জিনিস কোনোদিন নষ্ট হবে না, আর সদকাতু তারাদ্দুল বালা, যে ব্যক্তি বেশি বেশি দান করবে তার যৌবন কোনোদিন নষ্ট হবে না, সে কোনোদিন মারাত্মক রোগে আক্রান্ত হবে না, এবং তার রেজেক কোনোদিন নষ্ট হবে না, এবং তার ইজ্জত কোনোদিন নষ্ট হবে না, যে বেশি বেশি দান করবে। আপনাদের খেদমত আমার আরজ থাকবে, বেশি বেশি যতটুকু আপনার অ্যাবিলিটি আছে ততটুকু পরিমাণ দান করবেন, এমন দান করবেন না যে আপনার পকেট খালি হয়ে যাবে, এটা আবার আল্লাহ কয় নাই, যতটুকু পারেন আল্লাহর ঘরে দান করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, দান করবেন তো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে একটা ওয়াদা দিয়ে গেলাম, আমি যখন প্রথম আল্লাহ যদি মক্কায় নেয় প্রথম তোয়াফে নাই মা আপনাদের কথা মনে থাকবে, যদি বলেন হুজুর কার কথা মনে থাকবে, গত জুমায় যারা আসেন নাই যদি বলি দাদা ভাই আপনি এই জুমায়ও কি 1000 টাকা দিবেন, 5000 টাকা কে দিবেন, 500 টাকা কে দিবেন, যদি আল্লাহ পাক এই সপ্তাহের ভিতরে নেয় আর জীবনে যদি এই মসজিদে জুমা পড়াইতে না আসি কিয়ামতের মাঠে আপনার সাথে আমার একটা বন্ধুত্ব হবে ইনশাআল্লাহ বলেন। আমি আজকে বলবো না কে কে দিবেন, ব্যাগটা যখন আপনার সামনে যাবে অন্তত মনে করবেন আমার জন্ম দক্ষিণে মায়ের জন্য আমি 500 টাকা আজকে দিয়ে গেলাম, 1000 টাকা দিয়ে গেলাম, এটা আমার মায়ের জন্য কসম আল্লাহ, এই আল্লাহর ঘরে বসে বলে গেলাম কসম আল্লাহ, যদি আপনার টাকাটা হালাল হয় আপনি জান্নাতি, আপনার মা বাবা জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন আমার কাছে, আসলে এই মসজিদের নিয়ম তো আমার জানা নাই, পড়াইলামই দুই জুমা, তবে অনেকে দোয়া চেয়েছে রসুলের সুন্নাত হলো নসিহাতের পরে দোয়া করতে হয় তাই করি, আপনারা রাগ করেন না, কারণ নামাজের পরে আবার দেখছেন আমি দোয়া লম্বা করি না, যেই লম্বা করার দরকার এখনই করি। তো আল্লাহ রাব্বুল আলামিন, কারণ সৌদি আরবে খুতবার ভিতরে খুতবার পরে কিন্তু দোয়া করা হয়, আপনি ঠিক পান কিনা জানে না, সৌদি আরবে কিন্তু প্রায় 20 মিনিটের মতো দোয়া হয় খুতবার ভিতরেই, দাঁড়ায় দাঁড়ায় দোয়া হয় মক্কা মদিনায়, এটা আমরা তো বাংলায় করি। এই জন্য সবাই সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, অনেক মানুষ দোয়া চেয়েছে, বিশেষ করে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যারা করেছেন যারা জায়গা দিয়েছেন তাদের জন্য দোয়া করেন, এবং খাস করে এখানে যারা আছেন আপনারা এই মসজিদে দান করেছেন তাদের দানগুলোকে আল্লাহ কবুল করেন। আল্লাহর এক বান্দা আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আমার মসজিদের দোতলার কাজ টাইলসের কাজ চলতেছে, দোয়া করবেন। অনেক মানুষ আমার মসজিদে দোয়া চায়, বিশেষ করে যারা প্রবাসী এরা দেয়। মরহুম
কি লাগছে? সুরজ মিয়ার না, রোহের মাগফেরাতের জন্য মুসল্লিদের দোয়া প্রার্থী, দোয়া চেয়েছেন মোহাম্মদ তালাম নাকি নালাম, তার ছেলে তালাম, আল্লাহ কবুল করেন। এবং পরবাসী মোহাম্মদ রাজীব দোয়া প্রার্থী। আসলে প্রতি জুমাই পরবাসী ভাইরা বেশি ওয়াজ আমার বেশি শুনে, পরবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। পরবাসীদের রেমিডেন্সে আমার এই বাংলা মা আল্লাহ সুস্থ রেখেছেন। অতএব পরবাসীদের জন্য দোয়া করার দরকার, বেশি বেশি খবরদার পরবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا بالله شهيدا اما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা তারাই করতে পারে যারা আল্লাহর কাছে কবুলিয়াত অর্জন করেছে। প্রশংসা তারাই করতে পারে যাদের সেজদা, যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। এই মিরপুরে এখনো পর্যন্ত অনেক মানুষ আছে বাসায় বসে কল্পনা করতেছে, যাই যাচ্ছি যাব, জামাটা বের করো, আলমারিটা খুলো, জামাটা ইস্তারি করা আছে কিনা, দারোয়ানে ডাক দাও, জামাটা ইস্তারি করে নিয়ে আসো, লন্ডির কাছ থেকে নিয়ে আসো। কিন্তু দেখা যাবে
আসবে মসজিদে ঠিকই, এমন একটা টাইমে আসবে যেই টাইমে তার কপালে কোরআন ও হাদিসের দুটো আলোচনা শোনার মতো তৌফিক আর হবে না। কথা ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতা। কেউ যদি মসজিদে বসে অথবা দ্বীনের কোনো মাহওয়ালে বসে, দ্বীনের কোনো ওয়াজের মাঠ বলেন, এমনকি দোকানের সামনে বসেও যদি কোনো মানুষ দ্বীনের একটা কথা শুনে, সেটা দ্বীনের মজলিস, চা খাওয়ার মজলিস না, দ্বীনের মজলিস যদি হয়, একটা ঘরের মধ্যে 10-15 জন বন্ধু বান্ধব বসে আছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, যদি একটা কথা আপনি আমলের নিয়ে শুনেন, সিত্তিনা সানাতা, 60 বছর দাঁড়ায় ইবাদত করলে যেই সব আল্লাহ আপনার আমল নামা ওই সব দান করে দেবে। আসলে সব আমাদের কাছে কোনো ব্যাপারই না,